হ্যালো বন্ধুরা, আমি বেবি। আজ আমি আপনাদের সামনে এসেছি এক নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে। সেটি হলো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট, এটি হলো ভেস্টিজে এনার্ভা সিরিয়াল। তো আসুন আমরা দেখি এর ভেতরে কি কি আছে। তো এটা দেখানোর আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করছি, যারা আমার আগের ভিডিওগুলো দেখে ফ্ল্যাক্স অয়েল, কোলাজেন এগুলো বিভিন্ন প্রোডাক্ট নিয়েছেন, তারা আপনারা যে উপকৃত হয়েছেন সেটা আপনারা আমাকে ফোনে জানাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা যদি একটু কমেন্ট বক্সে এসে জানান তাহলে অন্যরা যারা নতুন আমার ভিডিও দেখছে তারা জানতে পারবে আপনারা কতটা উপকার পেয়েছেন এই প্রোডাক্টগুলো ইউজ করে। তো আপনারা একটু রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে এসে জানান। তো আসুন দেখি আমরা এই ভেস্টিজের সিরিয়ালে কি কি প্রোডাক্ট আছে, সেটা কি কি এর উপকারিতা আছে, সেগুলো কি কি জিনিস দিয়ে তৈরি সেটা একটু দেখাই। তো এতে আছে আমারান্থ, মিলেট, মিলেট মানে বাজরা, রেসিন ব্ল্যাক মানে কালো কিশমিস, এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা পামকিন সিডস মানে কুমড়োর দানা। তো এর মধ্যে আপনারা অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে। আর আমন্ড, আমন্ড তো জানেনই কতটা আমাদের জন্য হেলদি, এতে আছে ভিটামিন ই আর মিনারেলস। তো আসুন দেখি এর ভেতরে এগুলো কতটা পরিমাণে আছে। এই সিরিয়ালের বেনিফিটস কি, এটি হেলদি এবং এটা খুব টেস্টি খেতে হয়। এই হেলদি ব্রেকফাস্ট সকালে করলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং কাজে অনেক এনার্জি পাবেন, এবং এতে ম্যাক্রো নিউট্রিশন যেমন ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে এবং মিনারেলস আর ভিটামিন থাকে। তো এতে 350 গ্রাম আছে, আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি পরিমাণটা। আমরা একটা এয়ার টাইট জায়গা নিয়ে নিয়েছি, এই এয়ার টাইট জায়গাতে রাখতে হবে কারণ এতে লেখাই আছে এটা এয়ার টাইট জায়গাতে রাখার জন্য। এটা যে কোনো বয়সের লোকেরাই এটা খেতে পারবেন, এটা খুব টেস্টি ব্রেকফাস্ট, সব বয়সের লোকেরা এটা খেতে পারেন। এই হলো আমন্ড, কালো কিশমিশ, পামকিন সিডস, অনেক পরিমাণে বাজরা, আর এর সাথেই সাদা সাদা যে ছোট ছোট গুলো দেখছেন এগুলো আমারত। তো বন্ধুরা, বাজারে অনেক কোম্পানির সিরিয়াল আপনারা পান, কিন্তু আমার এত কিছু দেওয়া সিরিয়াল আমার মনে হয় একমাত্র এটাই। তো এটা সব বয়সের লোকেরাই খেতে পারেন এবং এটা শুধুও খাওয়া যায়। এটা খাওয়ার জন্য কিছু রেসিপি আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ইয়োগার্ট পারফেক্ট, আপনারা একটা গ্লাসে 2 চামচ দই নেবেন, তার উপর আপনাদের পছন্দ মতো কিছু ফ্রুটস দেবেন, তারপর আমাদের ভেস্টিজের ইনারভা সিরিয়াল 2 চামচ মতো দেবেন, তাতে আবার একটু দই দেবেন 2 চামচ মতো, তারপর তার উপরে চকলেট সিরাপ ছড়িয়ে নিন, ছড়িয়ে নিয়ে পরিবেশন করুন, খুবই টেস্টি খেতে হবে। আর যে কোনো বয়সের লোকেরাই এটা খেতে পারেন, টেস্টি লাগবে। সিরিয়াল পুডিং, ঠান্ডা অথবা গরম দুধের সাথে ভেস্টিজের এনার্ভা সিরিয়াল মিশিয়ে দিন, তার সাথে আপনাদের পছন্দ মতো কিছু ফ্রুটস দিন, তারপর ওপর থেকে চকলেট সিরাপ ছড়িয়ে দিন, ছড়িয়ে দিয়ে সেটা আপনারা ব্রেকফাস্ট হিসেবে খান, খুব টেস্টি লাগবে এবং এটা খুব এনার্জেটিক এবং রিফ্রেশিং। মাল্টিগ্রেন বলস, একটা প্যানে কিছুটা মধু এবং গুড় দিন, তাতে এনার্ভা ব্রেকফাস্ট সিরিয়াল 2 চামচ মতো দিন, সেটা গাঢ় হয়ে যাবে, তার বল বানান এবং ওপর থেকে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিন। এটা 3 থেকে 4 দিন প্রিজার্ভ করে রাখা যায় এবং এটা বাচ্চাদের খুবই ভালো লাগে খেতে। তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভেস্টিজের সিরিয়াল আপনারা নিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমি আপনাদের সামনে আবার আসবো আরো অনেক প্রোডাক্টের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, উইশ ইউ ওয়েলথ।